গুড মর্নিং গাইজ, ইটস ডে থ্রি, মাত্র ঘুম ভাঙলো, এখন বাজে 8:30। আর এখন আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে ফ্রেশ হয়ে আমরা হাসিব ভাইয়ের বাসায় আবার চলে যাব। দেন ওইখান থেকে রেডি হয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে বাক করবো, কারণ ঢাকা এখান থেকে অলমোস্ট 490 কিলোমিটার দূরে, অলমোস্ট 500 কিলোমিটারই। সো 490 কিলোমিটার যেতে সময়ের প্রয়োজন, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা জার্নি স্টার্ট করে দিব। এখন আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে হাসিবের বাসায় যাওয়া, এখান থেকে ফ্রেশ হয়ে হাসিবের বাসায় যাওয়া, দেন এখানে ব্রেকফাস্ট করা, ব্রেকফাস্ট করে সব প্যাক করে দেন ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া। আর আমি এখন আছি আমাদের সেই পুরাতনটাগুলোতে, রাত্রেবেলায় আপনারা পুরাটা দেখতে পারেন না হয়তো বা, আমাদের বাইক ওইখানেই পার্ক করা, সবার বাইকই আছে। এটার যে লবিটা, সেই লবিটা যদি আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের পুরাটাই হচ্ছে একটা লবি, এখানে বসার সুন্দর একটা জায়গা আছে। এদিকে 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 আমরা চলে আসছি, এখন বাজে 11:10। রওনা দিতে দিতে একটু দেরি হয়ে গেল, নেভার মাইন্ড, সমস্যা নেই, যান 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 নাইদ ভাই, যান নাইদ ভাই, কথা শুনেন ইমন ভাই, আল্লাহ হাফেজ, আল্লাহ ভাই, আল্লাহ হাফেজ। ইমন ভাই, আমার ব্যাগের চেনগুলো দেন তো, খোলা কিনা, আমি আপনার সামনে গেলাম। ওয়াও, what a nice road it is, guys, I just love this place, man. Oi ta hocche Hasib bhaiyer basha, oi je oita. যে কবে এরকম রাস্তাঘাট হবে, এত ফাঁকা থাকবে, তোমার পিতানোর লোককে হ্যালো বলতে বলো, তুমি সে কি আছে নাকি জিজ্ঞেস করো। ঠিক আছে 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 আছে, নাহিদ ভাইয়ের ইন্ডিকেটরের সাউন্ড, সিগন্যাল সাউন্ড, এখন আমি গান শুনতেছি। আনতে
আমরা এখন আছি বোদা নামক একটি জায়গায়। এইখান থেকে আমরা কি ডোমার হয়ে বেরোবো, রংপুর হয়ে তারপরে রংপুরের রুটটা ইউজ করব। এখান থেকে ঢাকা আনুমানিক 400 কিলোমিটার দূরত্ব, 400-420-430 হবে। ঢাকার আসলে সরাসরি ডিরেক্ট কোনো মাইল ফলক দেখতেছি না। তো বগুড়া এখান থেকে 211 কিলোমিটার। তো যাই হোক দর্শক, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে যাচ্ছি, সো ফার সো গুড। নাহিদ ভাই খুব ভালোই চালাচ্ছে, ইমরান ভাই তো অ্যাজ ইউজুয়াল ভালো চালাচ্ছে, সাগর সাজি ভালো চালাচ্ছে, আমি তাদের পিছ পিছ মোটামুটি ভালোই চালাচ্ছি। প্রচণ্ড পিপাসা পাইছে, যত দ্রুত সম্ভব পানি খাইতে হবে, ডিহাইড্রেটেড হওয়া যাবে না। এখানে আজকের হিউমিডিটিটা গতকালকের তুলনায় একটু বেশি মনে হচ্ছে, তাই না? গরমটা একটু বেশি। হ্যাঁ, ঢাকায় আজকে নাকি আবার শুনলাম গরম একটু কম। আর এই অঞ্চলে রাস্তাঘাট যতটা না ভালো, এই অঞ্চল বলতে এই যে পঞ্চগড় তেঁতুলিয়ার যে রাস্তাটা, এশিয়ান হাইওয়ে এক্সপ্রেস হাইওয়েটা, ওটা যতটা না সুন্দর, এই বগুড়া রংপুর এইখানের রাস্তাটা কিন্তু খারাপ। তো যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা যদি তাড়াতাড়ি শেষ করতে পারি, তাহলে ওই রাস্তাটা আমাদের যে এমনিতেই দেরি হবে ওইটা টাইমটা মেক আপ করতে পারবো আমরা। সো এই রাস্তায় একটু স্পিডটা ভালো রাখা লাগতেছে স্বাভাবিকভাবেই। হ্যাঁ, আমি তো স্পিড আপ করার জন্য রেডি ভাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার একদিকে এক ধরনের রাস্তা, ডান দিকে আরেক ধরনের রাস্তা। আমি যেই রাস্তার উপর এখন বাইক চালাচ্ছি এই রাস্তাটা কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস একটা রাস্তা। এই রাস্তায় প্রচণ্ড পরিমাণ পাথর দেওয়া আছে এবং পাথরের সাইজটা বড় টাইপের। যদি আপনি চালায় যান আপনার টায়ার তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা আরও বেশি বাড়বে। অন্যদিকে ডান দিকের রাস্তাটাতে ছোটো ধরনের খোয়া এবং পাথর ইউজ করা হয়েছে, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপের একটা রাস্তা। কিন্তু এই রাস্তাতে একটা সমস্যা হচ্ছে, এই রাস্তাতে কিন্তু ব্রেকিং পারফরমেন্সটা ভালো পাওয়া যাবে না। এই রাস্তাতে ব্রেকিং পারফরমেন্স ভালো মানে সব দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন এই রাস্তা খুবই খারাপ, সব দিক দিয়েই খারাপ। আর এই রাস্তাটা মানে এই ছোটো ছোটো খোয়ার যে রাস্তাটা, পাথরের রাস্তাটা, এটা হচ্ছে ভালো রাস্তা। এত পরিমাণ পাথর এখানে পড়ে আছে, ও ফাটবে না। আমি আছি আমার রেডিয়েটার নিয়ে। কি রাস্তা বানাইতেছে, এগুলো কোনো রাস্তার মধ্যে পড়ে? এই লোকটা একটা পাগল, কইলাম যে লেগে লেগে থাকে না, আবার টানতে শেষ। ওকে গাইজ, আমরা অলরেডি রংপুর মেইন টাউন পার হয়ে গিয়েছি, আমরা এখন ঢাকামুখী রাস্তা থেকে যাচ্ছি। এখান থেকে 290 কিলোমিটার দূরে, এখান থেকে বঙ্গবন্ধু সেতু হচ্ছে 180 কিলোমিটার দূরে। রাস্তার কন্ডিশন এখানে অনেক ভালো, মানে এক কথায় অপূর্ব একটা কন্ডিশন, প্লাস ভিউ জোস, ভালো একটা স্পিড আমরা মেনটেন করতে পারতেছি। হ্যাঁ, এভারেজ স্পিড হচ্ছে আমরা 90 মতো রাখার চেষ্টা করতেছি। তবে রংপুর শহর থেকে আসার সময় একটা জিনিস সব থেকে বেশি প্যারা দিছে, সেইটা হচ্ছে ওইখানের অটোগুলা।
2K guys, 2K halt for 10 minutes. It was a water break. Let's go. Let's back to business again. Ready? এখন আমাদের ট্যুরটা এখন যে অবস্থায় যে স্থানে আছে ডিসটেন্স অনুযায়ী হিসাব করলে আমাদের যখন এটা মনে করতে হবে যে আমরা এখন যমুনা ব্রিজ দেখতে যাচ্ছি আবার যমুনা ব্রিজ দেখে বাসা চলে যাব জানিবেন ভাই বাইরে যান বাইরে যান আচ্ছা 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 আমি বাইরে তো পারিনি ওকে গাইজ আমরা ফুড ভিলেজে এসে একটু রেস্ট নিয়েছি টুকটাক একটু খাওয়া দাওয়া করেছি এখন সময় হয়েছে আবার ঢাকায় ব্যাক করার আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার আর বাইকের ইঞ্জিনগুলোকে একটু রেস্ট দিলাম এতক্ষণে একটানা চালানোতে ইঞ্জিনের ওপর একটু বেশি প্রেশার পড়বে এই জন্য আমরা চেয়েছিলাম যে একটু রেস্ট দেই ঘন্টাখানেকের মধ্যে একটা রেস্ট দিয়ে এখন আমরা আবার জার্নি স্টার্ট করতেছি সামনে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু যমুনা সেতু যেটা বলেন আই নিড টু রিফুয়েল আফটার 100 কিলোমিটার্স অর সামথিং ইয়েস আই গেস সো 100 কিলোমিটার্স যা 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 হ্যালো সবাই আছে হ্যালো নাহিদ এই ইয়া একজনটা কল দিতে বল ওকে লেটস গো ডান দিকে ক্লিয়ার উঠে যাই চেঞ্জিট পরে ওকে গাইজ আমরা যমুনা ব্রিজ টোল দিয়ে এখন যমুনা ব্রিজের দিকে আগাচ্ছি সাগর সজীব আগে যাও গাইজ আমরা যমুনা সেতু পার করে ফেললাম এখন এখান থেকে টাঙ্গাইল হচ্ছে অনলি 20 কিলোমিটার দূরত্ব টাঙ্গাইল থেকে ঢাকা 80 কিলোমিটার ওকে গাইজ আমরা অলরেডি সাভার ঢুকে পড়েছি এখানে সামনে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা একদমই কাছে হার্ডলি 25 কিলোমিটার হবে সামনে সাগরের বাসাও সামনে তো সাগর হয়তো বা সামনে বাসায় ঢুকে যাবে সাভার বাস স্ট্যান্ডের পিছনে ওর বাসা এরপরে আমি নাহিদ ভাই আর হচ্ছে ইমরান ভাই একসাথে আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো উইল নট স্পেন্ড এনি মোর টাইম কজ এখন অলরেডি 10:22 বেজে গেছে রাস্তার মধ্যে অনেক জায়গায় দাঁড়াইছি গাইজ আর ব্যাটারি চার্জ ছিল না ক্যামেরায় দ্যাটস ওয়াই আর কি আপনাদের কম্পিউটার দিতে পারিনি সরি ফর দ্যাট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় 1200 কিলোমিটার চালিয়ে ফেললাম উইদাউট
এনি প্রবলেম, এনি সিঙ্গেল ইস্যু, কোনো সমস্যাই হয় না এই বাইক চালানোতে, কোনো সমস্যা হয়নি বাইকে, সব কিছু একদম বাটার স্মুথ আলহামদুলিল্লাহ। শুধু রোডটা যাই একটু প্যারা দিছে, ওইটাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, তাও ওটা খুব বেশিও না, কারণ না কাজ অলরেডি শেষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জাস্ট লিটল মোর প্যাচেস আর লেফট। সাগর সজীব এই যে বাইক চালাচ্ছে আমার পাশে, সবাইকে একটু সামনে দাম দেখাই, সবাইকে একটু দেখাই। সাগর সজীব গেল, ওই যে আমাদের ইমরান জয়, নাহিদ ভাই, বিউটিফুল পিপল। সো আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও, ইফ ইউ ডিড প্লিজ লাইক দিস ভিডিও, কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইজ। বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ট্যুরে, অন্য কোনো খানে, সে পর্যন্ত বিদায়। দিস ইজ ইনক্রেডিবল রাইডার সাইনিং আউট, টাটা।